খাটের ভেতরে রাখা আছে তাই ওই জন্য খাট খুলছে এখন আমার হাজবেন্ড ফাইনালি বলতে পেরেছে এই জন্য মানে রাখটা ধরে আমার জীবনে শান্তি একটা এনে স্নান করতে আমি অলরেডি গতকালের ব্লগটা এডিট করে চ্যানেলে দিয়ে দিয়েছি তো হোপফুলি তোমরা দেখেই নিয়েছো এন্ড এখন যাই গিয়ে বিছানা টিছানা গুলো তুলে নি তারপরে দেখি আর কালকে রাত্রির বেলা এমন হাওয়া দিচ্ছিল আর আজকেও সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু আছে রোদ আছে কিন্তু রোদের সেরকম তেজ নেই যাই হোক দেখি আজকে কি করি আজকে আমাদের বেরোনোর সেরকম কোনো প্ল্যানস নেই কোনোই প্ল্যান নেই তো দেখি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর পাপা এখন ভেতর থেকে কার্পেট বার করছে পরশু দিন ওই যে মানির কাছে অত ঝাড় খেলো না কার্পেটটা নিয়ে সেটার জন্য আজকে এত ঝাড় খেয়েছে এখন ওই ঘরেরটা বার করেছে এইটা ওই ঘরে পাতাবে মানিদের ঘরে আর এখানে আমাদেরটা বার করছে খাটের ভেতরে রাখা আছে তাই ওই জন্য খাট খুলছে এখন এইটুকু জায়গায় তো নেই এখানটা তো আমরা হামেশাই খুলি সিদ্ধুজাটাকে জিজ্ঞেস কর খাটের ভেতরে এত জিনিস এখন কার্পেট খুঁজে পাওয়া যাচ্ছে না এই এইখানটা এদিকটা দেখো এদিকটা বোতল এই স্যুটকেসটা তো হামেশাই বের করা হয় এই খাটে থাকলে আমার মনে হচ্ছে একদম পেছন দিকে থাকবে দোয়ারটা নিচে গিয়ে আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকিস আমি পরে কথা বলবো ওই গুড 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 আমার হাজবেন্ড ফাইনালি বলতে পেরেছে বাবার মেসেজ বলতে পারেনি আমার হাজবেন্ড বলেছে গো ওগো 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 এখন একটু ভাও খাচ্ছে এটা তো আমার কুর্তি তো তুমি তো ওইভাবেই রাখো না কে এটা তো সুন্দর করে ভাঁজ করে রাখা রয়েছে আমারই আঁকা কুর্তি ওটাকে বসা ঠিক করে ওটাকে বসা ওটা ওটা হ্যাঁ মানে কাজের কোনো ছিড়ি ছাদ নেই আর ওগুলো করে উপরে ওগুলো বন্ধ হবে আমার খাটটা ওরকম যে হ্যাট টু ব্যাট টু করে রাখলে উপরের টাইমার পড়বে এই জন্যে মানে রাগটা ধরে এইটা তোমাদের ঘরে পাতো যাও নোংরা তো এই ঘরে পাতো ভালোটা আমাদের ঘরে পাতো কিন্তু এইটাতে পা দিয়ে বেশি আরাম আচ্ছা দুটোই আগে পাতা হোক তারপরে আমি ডিসাইড করব যে কোনটা বেটার কই ওইটা কোথায় গেল যেটা আরেকটা বার করালো ওই যে এটাকে কোথায় পাতবো মানে মানে ওই দিকে না না করবো না তো পাপা তো এটাও রোজ তুলবে আর পাতবে পাপার তো শান্তি নেই জীবনে ওই কার্পেটের ধরে দাও হ্যাঁ শান্তি ঠিক আছে আমার জীবনে শান্তি একটা এনে দে তো শান্তি নামে একটা মেয়ে দেখো শোনো শখ কম না মানে বয়সে গেল শখ কম না রোজ তোলা হবে না কিন্তু কার্পেট ওটাকে একটু টান টান করে নাও ওই তোর মাইকে কথা দিতে হবে যে রোজ তুলবে মাইকে কথা দিতে হবে না কুচকে যাবে কুচকে যাবে কুচকে যাবে এটাকে তোলে না হালকা জিনিস একদম পাপা ধরো দিন
দেখুন এই কার্পেটটা পাতা হলো, ওই তো গুটিয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, হ্যাঁ গুটি যাবে, আমরা কাট করব, না এক সেকেন্ড এক সেকেন্ড, আমি এদিকটা চেপে আছি, এবার চলে যাবে একদম গায়ের কাছে, আরে একটু একটু, হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট পজিশনে আছে, ঠিক আছে একদম একদম পারফেক্ট পজিশনে আছে। তো এখন এই কার্পেটটা এখানে পাতা হলো, লোকজনকে মেরে মাথা কেটে ব্রেন বার করে সিদ্ধ করে সুপ খায় কে রে? আমরা একটা ডকুমেন্টারি দেখছি নেটফ্লিক্সে, তোরা কি এগুলো, তোরা সিরিয়াল কিলার চাই না গো বলো? ইন্ডিয়ান প্রেডেটর, ইন্ডিয়ান প্রেডেটর, হ্যাঁ এগুলো দেখিস, মানে লোকগুলো সিরিয়াল কিলার সবগুলোই, হ্যাঁ যে খাওয়া হয়নি, হ্যাঁ মানে ওর হচ্ছে একটা লোকের সাথে আলাপ হয়েছে, সে বলেছে যে আমি এরকম জাদু টোনা জানি, তো আমাকে কেউ যদি কখনো টাকা ধার দেয় তো ফেরত পাবে না, মানে এরমানে বলেছে, ও তাকে মেরেছে, মেরে দেখছে যে কি জাদু জানে, ওর নলেজ কি আছে সেটা ও পেয়ে যাবে বলে ওকে মেরে ব্রেন বার করে সিদ্ধ করে, ওইটা দেখছি, ওটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ তোমার চাটা গল্প, হ্যাঁ বিভিন্ন লাইফারের ইয়ে করা, না ওটা না, এটা আমরা দেখছি হচ্ছে ইন্ডিয়ান সেকশন, কেরালার নার্সকে সেই মধ্যপ্রদেশে কুপিয়ে খুন করেছিল না, সেই নার্সের বোন কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে, এখন কিন্তু ওদের বাড়িতে লোকটা যাতায়াত করে সব কিছু করে, এবং ওই ফ্যামিলি ওকে জেল থেকে, এটা কোথায় নেটফ্লিক্সেই আছে, নেটফ্লিক্সে আছে একটা, নামটা আমি ভুলে গেছি, মানে দুর্দান্ত, তোমার চোখে জল চলে আসবে, ওই লোকটা যখন বলছে মানে নিজেরটা, এই যে দেখে নাও মানিদের ঘরে এই কার্পেটটা পাতালো যেটা বাইরে পাতা ছিল, এগুলো কি গো? বালু বালু, ও বালি আনা হচ্ছে, বাদল দা এখন বালি নিয়ে আসলো, কালকে বাদল দা বলছে কি আমার ছবি উঠছে, আমার ছবি উঠছে, কালকে বলছে আমার ছবি উঠছে, ওই বালিগুলো কি হবে, ওই টবের মাটি, এই যে টবগুলো না এই শিকড়টা ইয়ে করতে পারছে, ছড়াতে পারছে না, ওই টবের মধ্যে বালি দেবে, মাটিটার সাথে বালিটা মিশিয়ে আর এই যে কম্পোস্ট ছড়ানো আছে সার মিশিয়ে ওটা দিতে হবে, ও আচ্ছা আচ্ছা, আর ওইখানে এই যে আমি যেটা দেখালাম ওইটা এখানে পাতা হয়েছে, এই যে কার্পেটটা এটা এখন এখানে আছে, আবার পরে ওইদিকেও চলে যেতে পারে, সেটা দেখা যাবে পরে, কিন্তু হ্যাঁ এখন এই তিনটে ঘরে তিনটে কার্পেট পাতা হলো, এখন এইটা সপ্তাহে একদিন করে সরালে আমার মনে হচ্ছে ঠিক আছে, এত আমাদের ঘরে কোনো ধুলো হয় না, যে সপ্তাহে একদিন হতো না, মাসে একদিন, এত কিছু তোমাকে ভেঙাচ্ছে, যে লোকটা আজীবন সকাল 8:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত অফিস করছে, বাড়িতে কোনো সময় নেই, হ্যাঁ সে জানবে কি করে যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি করেছে বাড়িতে, শান্তি নেই তো বেলায় আসে, এখন বেশি বাড়াবাড়ি, এখন রিটায়ার, এই আপনা দিল তো আওয়ারা, মাইশা যা কাজ করেছে, মাইশা যা কাজ করে, বাস হলো, এখন ছাড়ো, এবার এখন হবে গান, এখন 1:15 মতন বাজে, এখন আমি ফাইনালি যাই স্নান টানগুলো করে নিই, আর কার্পেট পাতা নিয়ে এসেছে, মানে একটু যুদ্ধ হলো বাড়িতে, যাই হোক বিতর সঙ্গে এখন ল্যাপটপে একটুখানি কাজ করছে, আমি চট করে যাই গিয়ে স্নানটা করে নিই, আর বাইরে এখন রোদ উঠেছে, যদিও সেরকম রোদের তেজ নেই, কিন্তু মাঠের মধ্যে বেশ ভালোই রোদ আছে, আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো মাঠের মধ্যে বেশ ভালোই রোদ আছে এখন, এটা না এই একটু আগেই রোদটা উঠলো, যদিও রোদের তেমন একটা তেজ নেই, কিন্তু তাও মোটামুটি দাঁড়ালে খারাপ লাগছে না, ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুদিং ওয়েদার একটা হয়ে রয়েছে, মানে না খুব ঠান্ডা না গরম, বেশ ভালো, আর প্লাস হাওয়াও দিচ্ছে, দেখো পাতাগুলো দেখলে বুঝতে পারবে হাওয়াও দিচ্ছে, যদিও কাল রাত্রিরে যা হাওয়া দিচ্ছিল তার থেকে তো একেবারেই কম, এখন আমি জানি না আজকেও আবার ওই হাওয়াটা দেবে কি না, যাই হোক এখন আমি চট করে যাই আর গিয়ে স্নানটা করে নিই, এখন 2 বাজে, আমার স্নান টান হয়ে গেল, এখন যাই গিয়ে লাঞ্চ করি, আজকে সকালে সেভাবে কিছুই ব্রেকফাস্ট করিনি, খালি একটুখানি ফল খেয়েছিলাম কারণ উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য খিদেও পেয়েছে, সবারই খিদে পেয়ে গেছে, তো এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই, পাপা একটু বেরোবে সেজন্য আগে আগে খেয়ে নিল, আমরা বাকি আছি এখনো, আর আজকে আমাদের হয়েছে হচ্ছে চিকেন, আজকে ছুটি আছে সেই জন্য, কই চিকেনটা কই, আর সঙ্গে আছে ভাত, আরো কিছু কিছু জিনিস আছে, আমি তো বাবা চিকেন আর ভাতই খাবো, তো এখন গিয়ে লাঞ্চটা করে নি, এখন বাজে হচ্ছে বিকেল 4:45, আর আমি আর বিতোষক আমরা একটুখানি ওখানে দেখো একটা হরর মুভি দেখছি, এখন বিতোষক একটুখানি গেল বাইরে, আর এত শীত লাগছে না, এত মানে শীত আর আলিশি লাগছে যে কি বলবো, তো যাই হোক একদম কম্বল টম্বল চাপা দিয়ে একদম শুয়ে শুয়ে এখন ভূতের সিনেমা দেখছি।
এখন পৌনে আটটা মতন বাজে আর আমি একটুখানি বারান্দায় আসলাম দুপুরবেলা না সিনেমা টিনেমা দেখে, তারপরে চোখটা লেগে গেছিলো তো একটুখানি ঘুমিয়ে ঘুমিয়ে মতো পড়েছিলাম। আর তারপরে মানে বিতোষক উঠে গেছে, ও একটু শুয়েই ছিল কিন্তু তারপরে ও বোধহয় ঘুমায়নি, আমি ঠিক জানি না, আমার চোখ লেগে গেছিলো। আর তখন বলছিলাম না কেমন একটু মানে একটু খুব মানে একটু কমফোর্টেবল টাইপের লাগছিলো, হালকা হালকা ঠান্ডা লাগছে একদম কম্বলের মধ্যে, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক এখন বিছানা টিছানাগুলো তুলে আবার ক্লিন করে নিলাম। আর আবার আজকেও খুব হাওয়া দিচ্ছে, পাপা ছিল না, পাপা আসলো, পাপা এসে বললো যে বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমি ওই জন্য ব্যালকনিতে আসলাম দেখার জন্য যে কতটা হাওয়া দিচ্ছে। আর দেখছি হ্যাঁ সিরিয়াসলি হাওয়া দিচ্ছে এখন, না এটাই হচ্ছে ঠান্ডা তো যেমন আছে ঠিক আছে কিন্তু হাওয়াটা এমন দিচ্ছে না, ওইটাতে বেশি শীত করছে, তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি বারান্দায় আসি, একটুখানি বসি, হাওয়াটা একটুখানি ফিল করি। এই দেখো এখানে আমরা একটা তোমার পিটুনিয়া লাগিয়েছিলাম, এই গাছগুলো বেশ কিছুদিন আগে লাগিয়েছিলাম, তিনটে গাছ ছিল, তার মধ্যে দুটো গাছ তো মরে গেছিলো, তারপরে এই একটা গাছ সামহাউ সারভাইভ করেছিল। তো এর দেখো এখানে এখন কুড়ি এসেছে, ফুল হচ্ছে, এই যে এখানে, এই যে এখানে দেখে নাও, এখানে কুড়ি এসেছে, এই যে ফুল হচ্ছে। তো এটা আমি অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় নোটিস করেছি, তখন দেখাও ভেবেও ভুলে গেছি, তো এখন বারান্দায় এসে দেখলাম, তো আবার দেখিয়ে দিলাম। আর গাছে না ফুল আসলে আমার এত ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গাছটাতে ফুল আসছে, বেশ ভালো লাগে আমার। যদিও আমি জানি না আমাদের ব্যালকনির অনেকগুলো গাছেই যতটা এক্সপেক্ট করছি সেইভাবে ফুল আসছে না সবসময়, কিন্তু এইটাতে এসছে দেখছি। আর এই গাছটা মানে মরতে মরতে গাছটা আবার সারভাইভ করেছে, তো এর সঙ্গে বাকি যে দুটো ছিল সেই দুটো তো মরেই গেছে, এ সারভাইভ করেছে আর এখন প্লাস এর ফুলও এসছে। তো আই থিঙ্ক ইটস লাইক রিয়েলি নাইস। আর হাওয়ায় দেখো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, এই দেখো বারান্দায় এত হাওয়া দিচ্ছে যে আমি দরজাটা খুলে রেখেছিলাম, দরজাটা বন্ধ হয়ে গেল, বেশ হাওয়া দিচ্ছে। আর আমি জানি না যে এটা ঠান্ডার জন্য কি না, মানে অনেকগুলো গাছে যেগুলোতে ফুল হতো সেগুলোতে এখন সেইভাবে হচ্ছে না, বা গাছগুলো একটু মুরঝিয়ে রয়েছে, বুঝতে পারছি না কী ব্যাপার। গাছগুলো একটু সুন্দর সুন্দর হয়ে থাকলে না নিজেরও ভালো লাগে, যাই হোক হচ্ছে, বাট নট অ্যাজ মাচ অ্যাজ আমরা এক্সপেক্ট করছি, অতটাও হচ্ছে না, যাই হোক এনিওয়েজ নিশ্চয়ই হবে। এর যখন হয়েছে, এ যখন সারভাইভ করেছে, তখন কিপিং ফিঙ্গার্স ক্রসড বাকিগুলোও সারভাইভ করবে, ওগুলো আবার ঠিকঠাক হয়ে যাবে, মেবি ঠান্ডার জন্য হচ্ছে, হতেও পারে জানি না। তো যাই হোক এখন ঘরে যাই, বাইরে বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে আমার, তো আমি যাই ভেতরে, নাহলে আমার আবার সর্দি লেগে যেতে পারে, তো সেই জন্য ভেতরে যাই। দেখো পাপা আর মানি এখন এখানে বসে খবর দেখছে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আমাদের এই যে দেখো পেছনে বিছানা টিছানা সব কিছু হয়ে গেছে, আর চাদরটাও চেঞ্জ করলাম, চাদরটা সকালেই চেঞ্জ করে নিয়েছিলাম, বালিশের কভারগুলো এখন চেঞ্জ করলাম। তো যাই হোক এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, তো হ্যাঁ তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।